ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, আজকে ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকাল বলতে কি বলো তো, আজকে একটু ঘুম থেকে লেট করে উঠেছি, কারণ স্যাটারডেতে পড়ানো থাকে কিন্তু সাতটার থেকে আর কি, তো বড়দেরই শুধু পড়ানো হয় ওই কারণে। তো ওই জন্য ঘুম থেকে উঠে আগে ওদেরকে পড়িয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে দেখো বিছানা টিছানা তুলে গুছিয়ে নিচ্ছি। আসলে কি হয়েছে, তো গত পরশু মেজদি এসেছিলো, তারপরে দিদিরাও এসেছিলো, তো ওরা আসলেই মোটামুটি আমার ঘরটা ওদের দখলে হয়ে যায়, আর পুচকু সকলেই আর কি আমার মানে কি বলবো, খাটি লাফালাফি ঝাপাঝাপি সব কিছুই চলে। তো ওই জন্য না ওরা চলে গিয়েছে, তো ওরা এসেছিলো তোমাদের সাথে ব্লগ ওই কারণে আর কি শেয়ার করা হয়নি। তো সকলে বাড়িতে আসলে না আমারও ঠিকঠাক মুড হয় না, আর তাদের মাঝখানে একদমই নিজের জন্য সময় বের করে এই কাজটা করতে পারি না, এই কারণেই পারি না। ওরা বলে যে আমরা একদিনের জন্য আসি, দিদিরা বলে তুই এত ব্যস্ত, কথা বলা বা গল্প করার সময় থাকে না, আর এডিট করতে তো অনেকটাই সময় লাগে, তোমরা তো জানোই, যারা ভিডিও করো তারা জানো, আর যারা আমার পরিবারের সদস্যরা আছে তাদেরকে বলছি অনেকটাই সময় লাগে এডিট করতে। তো এই কারণে আর কি ওরা থাকলে আমি করে উঠতে পারি না। তো ওরা চলে গিয়েছে আজকে সকালই, তো এই কারণে দেখো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো ওই জন্য সেই বিছানাতে না প্রচণ্ড নোংরা ধুলো বালি, আর গত কয়েকদিন ধরে যেভাবে ঝমঝমিয়ে বৃষ্টি চলছে, তো এই কারণে ভালো করে বিছানা থেকে সমস্ত কাঁথা মানে যা যা ছিল আর কি অল টোটালি সমস্ত কিছু তুলে নিলাম, বালিশের কভারগুলোও খুলে নিয়েছি, সমস্ত কিছু কিন্তু কেচে নেব। সাবানি ভিজিয়ে দিয়েছি, মা ওগুলো কেচে দেবে আর আমি মেলিয়ে দেবো। তো মা ওদিকটায় কাচতে মানে কাঁচাকুচির কাজটা শুরু করে দিয়েছে, অনেক কিছুই কাঁচাকুচি চলছে, আর আমি এখানে দেখো সবজি কাটতে বসে গিয়েছি। আজকে আর ঘরের মধ্যে বসিনি, এই সামনেটায় বসে গিয়েছি, আর পোটেতে যেহেতু আমাদের এই পোটের সামনেটা যেহেতু টাইলস বসানো আছে মানে বাপের বাড়িতে, তো প্রচণ্ড না সকলে কাদা পায়ে ওঠে, বাচ্চা কাচ্চা যারা পড়তে আছে, তো ওই কারণে এখানে কাপড় দেওয়া থাকে, একদম ভালো করে মুছে নিয়ে কাপড় দিলে এর উপর দিয়ে কাদা নোংরাটা হয়ে যায় আর কি। তো সে যাই হোক, দেখো আমি এখানে তল্লির শাক কেটে নিচ্ছি। তো জানি না তোমরা তল্লির শাক চেনো কি না, তো অনেকে এটাকে তেলাকচুও বলে। তো এই তল্লির শাক আজকে আমাদের রান্না হবে, তো বেশ ভালো লাগে খেতে, অনেক দিন যাবৎ খাওয়া হয়নি, আগে খুব খাওয়া হতো, আর বৌদি অনেক দিন ধরেই খাবে খাবে বলছে, তো ওই জন্য আজকে আমি তুলে নিয়ে এসেছি। কী সুন্দর বন্ধুরা, একদম কচি কচি সবুজ সবুজ দেখো। তো এটাই আজকে রান্না হবে, আর হচ্ছে লোটে মাছ দাদা নিয়ে আসবে বলেছে, লোটে মাছের একটা তরকারি হবে। এই হচ্ছে আজকে মানে দুপুরের মেনু, যেহেতু দিদিরা ছিল একদিন, তো অনেক কিছু রান্না বান্না হয়েছে, এমনি নর্মালি মানে মাংস নয়, তা হলেও মাছ এনেছিল দাদা অনেক রকমের, তো ওই জন্য মাছের উপর দিয়ে অনেক রান্নাই হয়ে গিয়েছে। ওই কারণে আজকে বৌদিকে বলেছি একদম স্রেফ সাদা মাটা দুটো তরকারি হবে, তো ওই জন্য আজকে দুটো তরকারি আয়োজন। আর মা যেহেতু কাঁচাকুচি করছে, আর আমি দেখো নিয়ে এসে এক এক করে একদম রোদে শুকিয়ে মানে শুকোতে দিচ্ছি, রোদ তো দেখাই নেই, বেশ কিছুদিন ধরে রোদ মানে কি বলবো, রৌদ্র দেবতা একদম পুরো বৃষ্টিতে ভর করেছে যাকে বলে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো, একদমই আর ভালো লাগছে না বৃষ্টিটা। বৃষ্টির মরশুমে বৃষ্টি তো মেনে নিতেই হয়, কিন্তু এই যে একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার না, স্যাঁতস্যাঁতে ভাব, এই টানা বৃষ্টি হলে খুব সমস্যা হয়ে যায়, নিজের মানে পরার নাইটিগুলোও যদি ঠিকঠাকভাবে শুকনো না হয় না, তখন দেখবে এমনি অস্বস্তিতে ভুগতে হয়, আর ওই ফ্যানের বাতাসে শুকনো করে সেই জামা কাপড়ের একটা মানে কি বলবো, গন্ধ অন্যরকম হয়ে যায়, আর রোদের শুকনো জিনিস একটা অন্যরকম। তো সে যাই হোক, আজকে যেহেতু অল্প অল্প রৌদ্র দেখা দিয়েছে, তো ওই কারণে কেচেই নিচ্ছি, জানি না বৃষ্টি হবে কি না, বৃষ্টি হলে আবার তুলতে হবে, আবার বের করতে হবে, আবার তুলতে হবে, আবার বের করতে হবে, এই হচ্ছে করতে হবে, কিছু করার নেই, বর্ষার সিজনে এরকমই চলবে, এরকমভাবেই কাঁচাকুচি করতে হবে, তাই বলে কি কাঁচাকুচি করবো না বলো। ওই দিকটা সমস্ত কাঁচাকুচি করে আমাকে দিয়ে দিলো, এগুলো আমি চারিদিকটায় মেলিয়ে দিচ্ছি, চারিদিকে দড়ি টানানো রয়েছে আমাদের, যেহেতু কাঁচাকুচির পরিমাণটা একটু বেশি হয়, বাবা দাদা সবসময় বেরোতেই থাকে, ওদের কাঁচাকুচি তো বেশিই হয়, বিশেষ করে দাদার। মা ওই দিকটা ছাগল বাঁধতে চলে গেল, দেখো এবার স্নান সেরে মা পুজোটা দিয়ে নেবে, যেহেতু মা ভিজে গিয়েছে অনেক সকাল থেকেই কাঁচাকুচি করছে, আর আমি দেখো চারিদিকে জায়গা পাচ্ছি না দেওয়ার মতো, দড়ি টড়ি সব মানে চারিদিকে যে দড়িগুলো টানানো সব ভরে গিয়েছে আর কি। লাস্টে দেখো আমাদের যে চিচিঙ্গা হয় না, চিচিঙ্গার যে মাচান করেছে, সেই মাচানের উপরেও দিয়ে দিচ্ছি দুই একটা জিনিস, কি করব বলো, আর জায়গা নেই তো, আর অনেকগুলোই কাঁচাকুচি হয়েছে, ছাদের উপরটাও ভর্তি হয়ে গিয়েছে, মোটামুটি চারিদিকেই দিতে আছে, ছাদের উপরে এই কারণে বেশি জিনিস দিই না, ছুটে দৌড়ে গিয়ে তুলতে সময় দেয় না, ভিজে যায় জানো তো, যেহেতু বৃষ্টি না যখন তখন চলে আসছে বৃষ্টিটা, মানে বলা কোয়ানেই চলে আসছে আগে,
বৃষ্টি বলে কয়ে আসতো, মানে মেঘ উঠতো, বাতাস হতো, মেঘ ডাকতো, তারপরে আসতো বৃষ্টি। আর এখন বলতে সময় দেয় না, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে যায়। তো দেখো সবজি ওই দিকটা কেটে ওইদিকে ধুয়ে দিয়ে দিয়েছি, এবার দেখো মাছটা কেটে নিচ্ছে। এই যে লোটে মাছ এনেছে, লোটে মাছগুলো বেশি মোটা নয়, সরু সরু, তো ওই জন্য লোটে মাছের চচ্চড়ি হবে। মোটা আনলে না একটু ঝাল ভাপা এগুলো করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আজকে যেহেতু সরু তাই একটু পুঁই শাক দিয়ে রান্না হবে। আমরা কিন্তু সরু সরু লোটে মাছ চচ্চড়ি করে খাই বেশি, আর ঝাল বা ভাপা করার জন্য বা ঝোল যাই বলো না কেন, সেটা যে মোটা মোটা হয় না নিহেড়ে মাছগুলো, সেই নিহেড়ে মাছ দিয়ে করি আর কি। আর সরু সরু নিহেড়ে মাছ তো একেবারে ঘেঁটে যায়, তো ওই কারণে ওটা চচ্চড়ির কাজ করি। তো চলো খাওয়া দাওয়া সেরে পরে আসছি কথা বলতে। শুভ বিকেল বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে এসে কথা বলছি, মানে সামনে এসে তো কথা বলি কিন্তু বাইরের দিকটা বেরিয়ে এসে কথা বলছি দেখো। আর এখন হয়ে গিয়েছে সময় কটা বলো তো, 5:30 হয়ে গিয়েছে। আর 5:30 সময় ওয়েদারটা বেশ ভালো লাগছে, সারা দিন বৃষ্টি। কী বলতো, গত মোটামুটি প্রায় 7 থেকে 8 দিন ধরে প্রচণ্ড হারে বৃষ্টি, আর আজকে একটু সূর্যি মামা দেখা গিয়েছে। মানে দেখা গিয়েছে কী বলতো, সারাদিনই বৃষ্টিটা হচ্ছিল, জাস্ট বিকেলের দিকে এই 5টার দিক থেকে দেখছি একটু হালকা মানে রৌদ্র দেখা দিয়েছে আর কি। দাঁড়াও, এই দেখো, ওই যে একটু আপছাপছা মানে রৌদ্রের যে একটা ঝলক হয় না, তো সেটাই আর কি দেখা দিয়েছে। আর হচ্ছে এখন যেহেতু মানে এখন যেহেতু বলবো না, যেহেতু গতকালকে কী বলতো হচ্ছে রথযাত্রা, তো সেই কারণে আমাদের এখানে যেহেতু প্রচুর বড় রথ আসে আমাদের বাড়ির পাশেই, তো ওই জন্য ওখানে মাইক বাজছে, বেশি কথা বলতে পারছি না। চারিদিকটা দাঁড়াও, তোমাদেরকে একটু দেখাই যে এত বৃষ্টি যে হলো, পুরো চারিদিকটা একদম জলে ডুবে গিয়েছে। আর মাঠে পুরো মাঠের মাঝখানে আমাদের যেহেতু ঘর, তো ওই কারণে আর কি পুরো চারিদিকটা একদম জলে পরিপূর্ণ হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে দেখাই একটু। দেখো আমাদের গ্রামের দিকটাই কি হয়, চারিদিকে মাঠ আর জলে ভরে যায় কিন্তু। আর এই যে দেখো আলের রাস্তা, এই রাস্তা দিয়েই আমাদের যাতায়াত করতে হয়। তো স্বাভাবিকভাবেই দেখো আলের দুই দিকটাই জমি, যেহেতু জমিতে একদম জল ভরে গিয়েছে, পুকুরগুলোতেও একদম জল কানায় কানায় টই টই করছে আর কি জল। আর এদিকটায় দেখো আমাদের মানে বাঁধের দু সাইডেই দুটো পুকুর, আমাদের নয়, এই পুকুরটা অন্যজনেদের, তো তাদের পুকুরও জলে ভরে গিয়েছে। তো দেখেছো তো চারিদিকটা একদম জলে ভরে গিয়েছে। আর এবছর খুব তাড়াতাড়ি চাষ হবে, ধান চাষের ব্যাপারটা না এবছর খুব তাড়াতাড়ি হবে বলে মনে হচ্ছে। প্রত্যেক বছর কিন্তু প্রচুর দেরি হয়, প্রচুর দেরি হয় ধান চাষ করতে, কারণ কী বলতো বৃষ্টিটা না ঠিকঠাকভাবে হয়, মানে অনেকটা পরের দিকে গিয়ে বৃষ্টিটা হয়, তো ওই জন্য সমস্যা হয়ে যায়। আর এবছর প্রচুর তাড়াতাড়ি মানে একদম চটজলদি চাষটা হবে। আর আমাদের ধান অলরেডি পড়ে গিয়েছে, তোমাদেরকে দেখাতে পারিনি আমি, প্রচুর বৃষ্টি, প্রচুর, মানে বাইরে থেকে মানে ঘরের থেকে বেরোনো যাবে না এতটাই বৃষ্টি। তো এই কারণে বাবা ধান ফেলেছিল কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো ধান গাছের চারাটা উঠুক, তারপরে দেখাবো। আর দাঁড়াও, এই রাস্তা না, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা পুরোটা মানে এখান থেকে একদম পুরো ওই মাথা পর্যন্ত, আমাদের যেহেতু গরু বের হয়, গরু যায় আর কি, তো পুরো দেখো কাদা একদম নষ্ট করে দিয়েছে। এই রাস্তার মাথায় গিয়ে বাবা ধানটা ফেলেছে, তো এই কারণে এখন গিয়ে দেখাতে পারলাম না। কালকে যখন স্নান করব, স্নানের আগে যাব, কারণ কী বলতো কাদা তো প্রচুর কাদা আর কি, তো স্নানের সময় না গেলে না একদমই কাদা কাদা হয়ে যাবে। তো চলো, এখন যেহেতু 5:30 হয়ে গিয়েছে, 5:30 সময় কাজ হচ্ছে, ডিউটি হচ্ছে, কলে যাওয়া, কল থেকে জল আনা। আর দেখো যেহেতু কালকে রথযাত্রা, এই যে আইব্রোটা করে নিয়েছি বৌদির কাছ থেকে, কেমন লাগছে অবশ্যই বলো। এই যে দেখো মোটামুটি বেশ ভালোই করে, নতুন নতুন শিখেছে তো, তো বেশ ভালোই করে আর কি। আর দেখো আমাদের পুকুরটাও জলে ভরে গিয়েছে, মানে এই পুকুরে যে মাছ ছাড়বে সে সাহসও হচ্ছে না, কারণ এই সিজনে মাছ ছাড়লে বেশ মাছটা ভালো হয়, বর্ষার সিজন যেহেতু। কেন বলতো মাছ ছাড়ছে না, পুরোটা ডুবে গেলে না মাঠে সব মাছ বেরিয়ে যাবে, তো ওই জন্য। আর ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ডভাবে মিউজিক মানে গান চলছে। চলো আর কথা বলছি না, আবার কলে যাই, কল থেকে জল আনি, সন্ধ্যেবেলা আসছি কথা বলতে। তো সন্ধ্যেবেলা আজকে যেহেতু স্যাটারডে, পড়ানো নেই সন্ধ্যেবেলা, চলো সন্ধ্যেবেলা আসছি এসে কথা বলছি। টাটা। সন্ধেবেলার মোটামুটি কাজবাজ কমপ্লিট। সন্ধেবেলার কাজ বলতে জলানা থাকে, একটু হাঁটা হাঁটা করা, মানে হাঁটি হাঁটি করা, একটু হেঁটে বেড়াই চারিদিকটায়। বর্ষার সময় তো পুকুর পাড়টা যেহেতু আমাদের ইট বেছানো, তো ওখানটা হেঁটে টেঁটে ঘুরে টুরে চলে আসলাম। তারপরে বৌদি বললো একটু গরম গরম লুচি খাবে যেহেতু,
তো লুচি আর আলুর দম আজকে রান্না হবে। আর মেজদি যেহেতু রয়েছে তো লুচি আর আলুর তরকারি করবো। তা দেখো এখানে দেখো একদম পুরো ফুলকো ফুলকো লুচি হয়ে গিয়েছে, কত সুন্দর দেখো। আর বৌদি ওই দিকটায় মানে হেল্প করে দিচ্ছে, আর আমি এই দিকটায় গ্যাসে ভেজে নিচ্ছি উনুনে। রাতের বেলা মোটামুটি উনুনটা একটু কম ব্যবহার করা হয়, কারণ বেশিরভাগ রাতে আমাদের সেদ্ধ ভাত হয়। ইন্ডাকশান যেহেতু রয়েছে, মানে আমার বাপের বাড়িতেই ইন্ডাকশান যেহেতু রয়েছে, তো এই কারণে বৌদি ইন্ডাকশানেই সেদ্ধ ভাতটা করে নেয়। আর দুপুরে তরকারি অল্প একটু করে বেঁচে যায়, সেটা দিয়েই রাতে হয়ে যায় মোটামুটি। তো যেহেতু আজকের ভাত তরকারির কোনো কথাই নেই, যেহেতু আজকে লুচি আর আলুর তরকারি হবে, তো এই কারণে দেখো আমি ওই দিকটা লুচিগুলো ভেজে নিচ্ছি, আর বৌদি এই দিকটা মানে হেল্পিং হ্যান্ড প্রচণ্ডভাবে হেল্প করে দেয় যেটা আমি করি। তো দেখো এখানে দেখো সুন্দর করে লুচিগুলো বেলে দিচ্ছে একদম গোল গোল করে, আর দারুণ দারুণভাবে লুচিগুলো ফুলে উঠছে। ফুলকো লুচি আর বাইরে একটু মানে টিপটিপ করে বৃষ্টি, সঙ্গে আলু কষা, কেমন লাগবে বলো তো? ব্যাপারটা জাস্ট জমে যাবে। তো চলো এই দিকটায় আমি যে একটা করে থালা আমার দিকটা এগিয়ে দিচ্ছি, আর আমি এদিকটা করে ভেজে নিচ্ছি একদম। মুখ টুক শুকনো হয়ে গিয়েছে আমার, কারণ অনেকক্ষণ ধরে উনুনের ধারে লুচি ভাজছি, তো এই কারণে। আর মা এদিকটায় কুটির শিল্প নিয়ে বসে গিয়েছে। আমার মা প্রত্যেক দিনই কুটির শিল্প হস্তশিল্প যাই বলো না কেন নিয়ে বসে যায়, কাঁথা সেলাই করছে। বাবা ওইদিকটায় টিভি দেখছে, আর এদিকে দেখো আমাদের আলু কষা আর লুচিটাও রেডি হয়ে গিয়েছে। তো খেতে বসে গিয়েছি, মেজ দিয়ে ওর ছেলেকে ঘুম পাড়াচ্ছে, মা ওইদিকটায় বসে গিয়েছে, আমি বসে গিয়েছি, বৌদিও বসবে বসবে করছে। তো চলো আজকে রাতের বেলা আমাদের এই ডিনার হলো। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলো। কিন্তু আসছি আবারও একটা নতুন ভিডিওর সাথে, নতুন ভিডিওটা অবশ্যই ধামাকাদার হতে চলেছে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, নতুন ভিডিওতে অবশ্যই তোমাদের রথযাত্রা শেয়ার করব। আগে থেকেই বলে দিলাম রথযাত্রা আমাদের এখানে কেমন হয় গ্রামে, তো সেটা অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। যারা নতুন ভিউয়ার্স, আমার নতুন মানে প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো সকলে, টাটা।